वेलकम टू एम डी ए सकसेस। आशा करी सबाई अनेक भलो। आजकेर ए भिडियोर माध्यमे आमरा चर्चा करब आसाम असेंबलि इलेक्शनेर रिजल्ट निये। ए भिडियोटिर माध्यमे आमी शुधुमात्र आपनादेर काछे ए इनफरमेशनगुलि राखब जे आसाम असेंबलि इलेक्शन 2021 कोन पार्टी कतटी सीट पेयेछे एबं कोन पार्टी गिये शासन करते पारबे एवं कौन पार्टी अपोजिशने थाकबे। तो वीडियो स्टार्ट करार आगे सबार काछे रिक्वेस्ट जे वीडियो भालो लागले लाइक करबे एवं चैनलटिके सबस्क्राइब करे राखबे एवं वीडियो शेयर करबे। तो शुरू करे जाच्छी। प्रथमेई आमरा देखबो जे एखाने পুরো অসমের মধ্যে দুটি অ্যালায়েন্স আছে। একটি হলো এনডিএ এর আন্ডারে যেটা বিজেপির শরিক দল এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং অন্যটি হলো ইউপিএ। ইউপি হলো কংগ্রেসের অ্যালায়েন্স, ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। তো আমরা দেখতে পাচ্ছি যে এনডিএ বা বিজেপির লিডার হলেন সর্বানন্দ সোনোয়াল এবং ইউপিএ বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হেড অফ লিডারশিপ দেবব্রত শইকীয়া। তো আমরা জানি আসামের মোট অ্যাসেম্বলি সিট আছে 126টি। এই 126টির মধ্যে কোন পার্টি কতটি পেয়েছে এখানে আমরা দেখব। ১২৬টি সিটের মধ্যে আমাদের এখানে স্পষ্ট দেওয়া আছে যে প্রথমেই ভারতীয় জনতা পার্টি পেয়েছে 60টি সিট। টোটাল 126টি সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি পেয়েছে 60টি এবং অসম গণ পরিষদ, যে অসম গণ পরিষদ এনডিএর শরিক দল, এই অসম গণ পরিষদ পেয়েছে 9টি সিট এবং ইউপিপিএল নামের যে দলটি, এই দলটি পেয়েছে 6টি সিট। এটিও হলো সম্ভবত এনডিএর শরিক দল। তারপরে আমরা দেখব। তো এখানে কনফার্ম হয়ে গেল এই যে তিনটি দল আছে, এই তিনটি দল হলো বিজেপির শরিক দল বা এনডিএর শরিক দল। তারপরে আমরা দেখব এখন ইউপিএ বা কংগ্রেসের অ্যালায়েন্স গঠবন্ধন যে আছে তার কংগ্রেসের গঠবন্ধনে কতটি সিট পেয়েছে এবং কোন দল কতটি পেয়েছে সেটা আমরা দেখব। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএ আই ইউডিএফ নামের দলটি পেয়েছে 16টি সিট। উপরে রয়ে গেছে কংগ্রেস দলের, কংগ্রেস দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছে 29টি সিট। এখানে দেওয়া আছে 29টি সিট পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এ আই ইউডিএফ পেয়েছে 16টি, বড়োল্যান্ড পিপুলস ফ্রন্ট পেয়েছে 4টি, কমিউনিস্ট সিপিএম মার্কসিস্ট পেয়েছে 1টি এবং ইন্ডিপেন্ডেন্ট পেয়েছে 1টি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন দলটি কতটি সিট পেয়েছে। তো টোটাল এখানে আমরা যদি কাউন্টিং করি তে পেয়ে যাব আমাদের যে 126টি সিট আছে, এই 126টি সিট কিন্তু এখানে আছে। এই হলো আমাদের আসাম বিধানসভা ইলেকশনের টোটাল রেজাল্ট। সংক্ষিপ্তভাবে তোমাদেরকে আমি তুলে ধরে রাখলাম। ভিডিওটি আমি এডুকেশনাল পারপাসের জন্য রেখেছি, যেহেতু আমাদের সকলেরই জানা দরকার যে ইলেকশনের রেজাল্ট সম্পর্কে সকলেরই অবগত হওয়া প্রয়োজন। এখানে আমি একটি ম্যাপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে ম্যাপটি ডিজিটালি দেখানো হয়েছে ম্যাপটির মাধ্যমে, যে
আসামে কোন দল কতটি সিট পেয়েছে এবং কোন দলের এরিয়া কোনটি, কোন কোন এরিয়াতে কোন দল জিতেছে। তো এখানে প্রথমেই অরেঞ্জ অরেঞ্জ কালারের যে এরিয়াগুলো আছে, এই এরিয়াগুলো হলো ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি এই এরিয়াগুলোতে জিতেছে। আমরা নিশ্চয়ই সকলেই দেখতে পাচ্ছি যে অরেঞ্জ কালারের, উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে বলতে পারি যে এই যে এরিয়াটা, এই এরিয়াটা হলো করিমগঞ্জ ডিস্ট্রিক্টের পাতারকান্দি কনস্টিটিউয়েন্সি। তো এই পাতারকান্দি কনস্টিটিউয়েন্সি ভারতীয় জনতা পার্টি জিতেছে এই কনস্টিটিউয়েন্সি থেকে। তো এখানের যে কালারটি দেওয়া আছে এটি অরেঞ্জ কালারের দেওয়া আছে বা গেরুয়া কালার। তারপরে তার ঠিক পার্শ্ববর্তী যে সমষ্টি আছে সেই সমষ্টিটি হলো রাতাবাড়ি সমষ্টি। এই রাতাবাড়ি সমষ্টির কালারও আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জ কালারের। আমি বোঝার জন্য এটি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে অসম গণ পরিষদ, অসম গণ পরিষদের কোন কোন এরিয়াতে অসম গণ পরিষদ পেয়েছে। অসম গণ পরিষদের যে কালারটি আছে এটি এই কালারটি, এই কালারটি পুরো নীল নয়, একদম হালকা নীল, হালকা নীলের মধ্যে। তো অসম গণ পরিষদের এরিয়াগুলো হলো এই এরিয়াগুলো, এখানে আমি মার্ক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা দেখব যে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল, এই দলটি যে এরিয়াগুলো পেয়েছে এই এরিয়াগুলো হলো তার কালারটি ইয়েলো কালারের। আমরা জানি যে এই পার্টিটি হলো বিপিএ বা বড়োল্যান্ডের পার্টি। তো এরিয়াগুলোও পড়ছে বড়োল্যান্ডের এরিয়ার মধ্যে, সেজন্য এই পার্টিটির নাম সংক্ষেপে বলা হয় ইউপিপিএল, হলুদ কালারের। তারপরে আমরা দেখব ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কালারটি অসম গণ পরিষদের কালার থেকে একটু গাঢ়। এই এরিয়াগুলো হলো, সরি আমি আবার তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এটা হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এরিয়া। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের পার্শ্ববর্তী দুইটি সিট পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই দুইটি সিট আমি দেখিয়ে দিচ্ছি, এই দুইটি সিট, একটি হলো সাউথ করিমগঞ্জ আর একটি হলো নর্থ করিমগঞ্জ, এই দুইটি সিট পেয়েছে কংগ্রেস। তো সেই জন্য এরিয়াগুলো আমি মার্ক করে দেখিয়ে দিলাম। তারপরে আছে এআইইউডিএফের এরিয়াগুলো, যেমন হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আছে, করিমগঞ্জ ডিস্ট্রিক্টের বদরপুরের এই এরিয়াগুলো পেয়েছে এআইইউডিএফ পার্টি। আরও আছে ম্যাপের মধ্যে তোমরা যে যে জায়গায় গ্রিন কালার দেওয়া আছে এই গ্রিন কালারটি হলো এআইইউডিএফের। তারপরে বড়োল্যান্ড পিপুলস ফ্রন্টের কালারটি হলো একটু গাঢ় অরেঞ্জ কালারের, গাঢ় অরেঞ্জ কালার, যেমন এটা, এটা হলো বড়োল্যান্ড পিপুলস ফ্রন্ট। তারপরে আছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া পুরো রেড কালার, পুরো রেড কালারের এরিয়াগুলো হলো কমিউনিস্ট পার্টি, একটি সিট পেয়েছে কমিউনিস্ট পার্টি, সম্ভবত হ্যাঁ কমিউনিস্ট পার্টি একটি সিট পেয়েছে, যেটা আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিলাম। তো এই হলো আসাম অ্যাসেম্বলি ইলেকশনের রেজাল্টের সংক্ষিপ্ত একটি ভিডিও। আশা করি সবার ভিডিওটি ভালো লাগলো, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং অন্যান্যদের সাথে শেয়ার করে জানাবে। তো সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।